गुड मॉर्निंग गाइज, वेलकम बैक टू माई चैनल। आज के और बेशी किछु बोलছি না। इंजेक्शन নেওয়ার পর ভালোই জব্দ হয়ে গেছে। আমরা জ্বরটা নেই, বাট একটু অসুস্থ আছি। একটু হাতে ব্যথাও হয়েছে, মাথাটাও ব্যথা আছে। তো এনিওয়েজ আজকে আর বেশি কিছু বলতে চাচ্ছি না। গতকালের পুরো ইনজেকশনের পর্বটা আপনাদের দেখাচ্ছি আজকে। চলুন, ভালো থাকবেন সবাই, খুব পজিটিভিটি দিয়ে দিনটা শুরু করুন, খুব ভালো করে দিনটা কাটান, পরে কথা হবে। আর শিব ভজন চলছে, শুনতেই পাচ্ছেন। ঠাকুর দেখিয়ে দিচ্ছে, একবার দেখুন। যাচ্ছি ভ্যাকসিন নিতে, বেঁচে থাকলে আবার কথা হবে। আর যদি এসে ব্যথার ঠালায় টপকে যাই তাহলে আর দেখা হবে না। বাই। দেখুন প্রচুর লাইন, এখানে আইসক্রিম টাইসক্রিমও বসে গেছে, কারণ দাঁড়িয়ে দাঁড়িয়ে লোকের যদি খেতে ইচ্ছা করে টেনশনে, সেই জন্য। এবার কতক্ষণে পৌঁছবো, ভেতরে গিয়ে ডাকবে, তারপর যা হবে দেখা যাবে। অলমোস্ট এসে গেছে, গেটের কাছে ঢুকছি। এবার ঢুকে তারপর দেখি কী হয়। তো চাচ্ছি দেখুন হন হন করে, কতটাই একটুখানি হাঁটা আছে, খানিকটা যেতে হবে। হ্যাঁ, এটা স্টেডিয়ামটা কিশোর ভারতী স্টেডিয়াম, ইএম বাইপাসের উপর। ওখানেই মেডিকা থেকে করা হচ্ছে, মেডিকা সুপার স্পেশালিটি হসপিটাল থেকে। তো ওরা অ্যারেঞ্জমেন্ট করেছে, ওখানেই নিচ্ছি। ও মেডিকা ফুল স্টাফই এখানে আছে, কারণ বাবা যখন এসেছিল বাবাকে চিনতেও পেরেছে তারা, কারণ প্রত্যেক বছর তো বাবার বুকিং থাকে ওইখানে। কিছু না কিছু সার্জারি হচ্ছেই, তো ভালো ক্লায়েন্ট, ওই জন্য সবাই চেনে। ও আর ডক্টর কুণাল সরকারের তত্ত্বাবধানেই হচ্ছে, সুতরাং ভয়ের কিছু কারণ নেই আশা করছি। এরপরে ভগবান যদি ভালোবেসে ডাকে তো ডাকবে, কিছু করার নেই। আজকের দিনে একটা ভালো মানুষকেও তো ডেকে নিয়েছে। ঠিক, হ্যাঁ তো যাই। আর এই যে ছবির বুথ, এটা হয়ে গেলে লোকে এখানে ছবি তুলছে। আই এম কোভিড ভ্যাকসিনেটেড, কোভিড-19 ভ্যাকসিনেটেড। দেখা যাক, ওই যে দুটো বুথ আছে, যে যার মতো ছবি তুলে নেবে। হয়ে গেলে ছবি হয়ে যাবো কিনা তো জানি না, দেখি। তুমি আগে ছবি তুলে নাও, হ্যাঁ পরে, তারপরে দেখা যাক। তো যাচ্ছি এবার, দেখি ভেতরে। ওই যে লাইন দিচ্ছে, লাইন দিয়ে ভেতরে। এটা কোভিড ভ্যাকসিনেশন সেন্টার, ঠিক আছে। এসির ঠান্ডা হাওয়াটা পেলাম, ভালোই লাগলো। ও আচ্ছা, ভেতরে এরকম করা হয়েছে, যদি বৃষ্টি পড়ে তাহলে হ্যাঁ শেড করে দিয়েছে বাসার জন্য। এই যে ভেতরে যাব লাইনে। এখানে আবার এখন ঝগড়া চলছে, বুকিং দেখে নিচ্ছে, চেকিং করে ঢোকাচ্ছে। গাড়িটা হচ্ছে আমার আর ওর দুটোই ফোনে আছে, ওই দুটো দেখে নিচ্ছে, নিয়ে তারপরে এন্ট্রি দেবে, তখন ঢুকবো। তো সেকেন্ড ফ্লোরে যেতে হচ্ছে, সিঁড়িতে উঠছে। এবার দেখা যাক সেকেন্ড ফ্লোরে গিয়ে ভাগ্যে কি আছে। ও আচ্ছা, আর ভ্যাকসিনেশন হয়ে গেলে আবার অবজারভেশনের জন্য একটা অবজারভেশন রুম আছে, ওখানে ওয়েট করতে হবে ফার্স্ট ফ্লোরে হাফ অ্যান আওয়ার, তারপরে বাড়ি যেতে পারবো। টোকেন কালেক্ট করতে যাচ্ছে দাঁড়িয়ে পিছনে পিছনে। হ্যাঁ, ভদ্রলোক দাঁড়িয়ে আছেন, উনি দেবেন টোকেন। টোকেন নিয়ে এরকমভাবে সব বসতে হবে ভেতরে, ওয়েটিং আছে, উনি দিচ্ছেন টোকেন। তো দেখুন দাঁড়ি বসা আছে, এই যে এই অ্যারেঞ্জমেন্ট এরকম। সবাই এখন ওয়েটিং, যারা যারা নেবে। আমিও ওয়েটিং, যখন ডাকবে ওরা নাম ধরে ধরে ডাকবে, ছোটোবেলায় স্কুলের বাচ্চাদের মতন। তখন আমরা প্রেজেন্ট ম্যাম বলে চলে যাব, গিয়ে খোঁচা খেয়ে চলে আসবো। তো দেখা যাক কখন ডাকে। এই যে এইভাবে ডাকবে, আমরা 731, 732 ডাকবে যখন, তখন এই যে এইভাবে ডাকছে। খোঁচা খাওয়ার জন্য আসুন, এক একজন করে এভাবে ডাকবে। ড্যাডি চলে গেছে, টোকেন নিয়ে আমাদের দুজনেরটাই ওই গিয়ে সব ফর্ম যা যা সাইন টাইনের ব্যাপার আছে চলে গেছে, আমাকে আর ওঠায়নি। তো আমি বসেই আছি, ড্যাডি সব ঝামেলা মিটিয়ে আসুক, তারপরে যখন খোঁচা খাওয়ার টাইম হবে তখন তো আমাকেই যেতে হবে। আমার হয়তো ড্যাডি খেয়ে নিতে পারবে না। তো আমরা একদম কাউন্টারের কাছে পৌঁছে বসে আছি, 100 জনের পরে হবে, হলে দেখাচ্ছি। ড্যাডির হচ্ছে, ড্যাডি না ভাগ্যে আমার কি আছে। হয়ে গেছে, থ্যাংক ইউ। ব্যথা একটু বুঝতে পারিনি কিন্তু কি হয় আফটার এফেক্টটা বুঝবো হয়তো 2 ঘন্টা পর দেখা যাক। নেওয়া হয়ে গেছে, আমি আর ড্যাডি দুজনেই বসে আছি, এখন ওয়েট করছি অবজারভেশন রুমে, হাফ অ্যান আওয়ার মতো অবজারভেশন, তারপরে ভগবান মালিক। আমি সবসময় বলে থাকি যে আমরা যেটা মন থেকে ভীষণভাবে চাই সেটাই হয়, হোয়াট উই থিঙ্ক ইজ হোয়াট উই অ্যাট্রাক্ট। তো ঠিক আশ্চর্যভাবে প্রত্যেকের আলাদা আলাদা রুম হচ্ছে, কিন্তু এমনই লাক আমার আর ড্যাডিটা এক রুমে হয়ে গেল, আমরা ভাবতেই পারিনি হবে, বাট হয়েছে। দেখুন দুই ভ্যাকসিনেটেড প্রাণী বসে আছি, ব্যথা টন একটু আধটু হচ্ছে বটে, এখনো বাড়েনি, অবজারভেশন অবধি টিকে গেলে হয়। তো ফিরে যাচ্ছি, হয়ে গেছে আমাদের ভ্যাকসিনেশন, টন করছে, প্রচণ্ড ব্যথা করছে এখনই, এবার গিয়ে আগে মেডিসিন খাই, নাহলে চলাফেরা করতে পারবো না, আর গুড্ডু যদি এরকম চেপে হাগ করে তাহলে তো হয়ে গেছে আজকেই, সর্বনাশ হয়ে যাবে একদম। তো ঠিক আছে, গিয়ে আবার কথা হচ্ছে। কিশোর ভারতী স্টেডিয়াম, এটা সন্তোষপুরে একদম আমাদের বাড়ির সামনেই, তো সামনেই সেন্টারটা পাওয়াতে সুবিধাও হয়েছিল। বেরিয়ে যাচ্ছে, টিঙ্কু বাইরেই দাঁড়িয়ে আছে, গাড়িটা গেটের কাছে আসলেই উঠে বেরিয়ে যাব। তো টিঙ্কু আসছে এসে গেল, এবার আমি উঠে যাচ্ছি ব্যথা নিয়ে। থ্যাংক ইউ। ড্যাডিকে ভালোবাসছি, ব্যথা হচ্ছে বলে ইঞ্জেকশনে, আর আমার মন ভালো করার জন্য ব্যথা যাতে না হয় তাই জন্য বাচ্চা দেখুন কি নিয়ে এসেছে, দেখুন এসব গিয়ে মেয়মরে থেকে নিয়ে এসেছে, যাতে আমরা খেয়ে একটু হাতের ব্যথাটা ভুলতে পারি। দেখুন এই হচ্ছে বেবি, এই হচ্ছে বেবি, দেখুন আসার পর এত ভালোবাসছে, মাথাটা ঝনঝন করছে যদিও, কিন্তু এই বাবা এখন কি করবে, এখন ঠিক আছে।